অপু বিশ্বাসকে বিয়ার প্রস্তাব পাঠাতে চান হিরো আলম। এই নিয়ে নিজ এলাকার বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রয়েছেন হিরো আলম। তবে সেটা কবে হতে পারে আর কিভাবে করবেন এই বিয়ে সে নিয়ে স্পষ্টভাবে হিরো আলম বলেন নাই, শুধু বলেছেন আমরা দুজন একই এলাকার। কিন্তু অপু তো বর্তমান সিঙ্গেল, অপুরও তালাক হয়ে গেছে আর সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে। সব দিক থেকে চিন্তা করে হিরো আলম এখন অপু বিশ্বাসকে বিয়ার প্রস্তাব দিলেন। অপুর সাথে ঘর বান্ধা হিরো আলমের ইচ্ছা, কিন্তু পাশাপাশি অভিনয়ে চালায় যাবেন হিরো আলম। হিরো আলম নিজেকে ব্যস্ততার মধ্যে কাটাইতে চান। এখন অল টাইম ব্যস্ত আছি আর বিভিন্ন প্রোগ্রামে আমি গেস্ট হিসেবে আরো অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছি। সেই সঙ্গে নতুন একটি খবর দিলেন হিরো আলম, সামনে মাসে একটা সিনেমার মেহরত করব। নতুন সিনেমার নাম হলো দিয়াস। এই চলচ্চিত্র নায়িকা হিসাবে কাকে দেখা যাব এমন প্রশ্নত হিরো আলম বলেন এখনো কনফার্ম নাই, তবে খুব সম্ভবত নায়িকা পরমণি হওয়ার সম্ভাবনা আছে। কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো ঘোষণাই দিতে চাই না। এটা শেহুর। এই সিনেমাত নিশা সদাগর আর ফজলুর রহমান বাবু অভিনয় করবেন। পরিমণিকে নায়িকা হিসাবে আপনি চাইছেন না পরিচালকে চাইছে, উত্তরে দিলেন হিরো আলম। উত্তরে হিরো আলম বলেন না 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 আমি চাবো কেন, পরিচালক চিন্তা ভাবনা করেছেন, তবে এখনো কিছু ফাইনাল হওয়া নাই। শেষ হিরো আলমের কাছে জানতে চাওয়া হয় দেশি একটা রেডিওতে কিছুদিন আগে এমপি নির্বাচন খেলার কথা প্রচার, তার কি হলো? হিরো আলম বললেন যে করলে বড় সড়ো নির্বাচন করবো, ছোট মোটো নির্বাচন করবো না। কদম গাছে লুকিয়ে আছে কানুহা রাম জাদা ওরে তুই ঝোলে না যাইও।